আর আমি এত জোর চেঁচাচ্ছি বাসকে পাল্লা দিয়ে, বাস পতনের সাউন্ড হতে পারে বাসে, তার থেকে গলা জোর আমার। চারিদিকে অন্ধকার ঘুটঘুটে, কারোর মুখ দেখা যাচ্ছে না, তিনি মনে হয় আমাদেরকে আবার ওদের বাড়িতে। একটা নতুন সকাল, আর নতুন সকাল মানে শুরু হয়ে যায় নতুন একটা জীবন। আর এখন আমরা কচুরি দিয়ে জলখাবার খাচ্ছি, মানে আর কি জলখাবার আজকে কচুরি। চলো আজকে দিনটা কচুরি দিয়ে সুন্দর করে শুরু হচ্ছে। আজকে মেয়ের খুব আনন্দ, মানে ছোট ম্যাডামের খুব আনন্দ, ওর বন্ধুর আজকে জন্মদিন, সেখানে যাবে বিকেলবেলা, তো সেই জন্য এখন জামা কাপড়, দুর্গাপুজোর জুতো পরতে গিয়ে জুতোটাকে ছিঁড়েছে, সেইটাকে আবার সারাতে যেতে হবে। আজকে আমার রান্নার বেলায় নেই সকালবেলা, কারণ কালকে তো অনেক রান্নাবান্না হয়েছে, সেখান থেকে অনেক কিছু রয়ে গেছে, আর এই তো মানুষ তিনজন, তো সেই কারণে আজকে ছোট ম্যাডামের টুকিটাকি কাজ করতে করতে আমার আজকে দিন কেটে যাবে। নবীন কথা বলছে মিষ্টি করে ডেকে ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দ থাকো, আর ব্লগটা দেখতে থাকো। এখানে আমি চা খাচ্ছি, আর ক্যামেরা বাবু চাটা ভালো করে খাওয়ার মতো আজকে সময় পেলো না, তাড়াতাড়ি করে দৌড়লো, কারণ আজকে সকালবেলার দিকেই অফিসটা খুলবে, আর এই যে দুপুরবেলা খেতে আসবে, একটু দেরি করেই আসবে, আজকে খেতে আসবে, তারপরে বিকেলবেলা আজকে অফিস খুলতে পারবে না। তার কারণ আমার মেয়ে তো আজকে বললাম না, ওর বন্ধুর আজকে জন্মদিন আছে, সেটা অনেকটা দূরে যাবে, আর ওদের যে আরও দু একটা বন্ধু আছে তারাও ক্যামেরা বাবুর সঙ্গে যাবে, তার মায়েদের সঙ্গে, তো তাদের বাবারা কেউ যাচ্ছে না, আর আমার ক্যামেরা বাবু একজন আছে যে আমাকে একা ছাড়ে না, সেই হচ্ছে ব্যাপার, তাই সেই কারণে ক্যামেরা বাবু দৌড়ালো। ব্যাস দেখেছ, হ্যাঁ খাও। জুতো সারাতে যাবো, দাঁড়া একটুখানি, ওরকম জুতো সারানো নিয়ে মহা চিন্তা, দেখো কিরকম ভূতের মতো হয়ে আছে, ওদিকে লাইট তো, আমি ওখানটা লাইট ওরে বলে দেখাতে পারি না, খুব সমস্যা হয়। এই যে আমি এখন খাবো না, আমার দাঁত ব্যথা করছে, কালকে রাত্রি থেকে খুব দাঁত ব্যথা শুরু হয়েছে, বিরক্ত লাগছে জানো তো, এই মিষ্টি ফিষ্টি খেলে না, খা না, আমি একটু পরে খাবো। আজকে রান্নার কিছু আর নেই, তবু কি বলতো, যেদিনকে রান্না থাকে না সেদিনকে বেশি ঘুম ঘুম পায়, গাটা মেলে যায়, শুধু আজকে ভাত করলেই হয়ে যাবে, এই ভাত টাত করবো, করে তারপরে আমি আর ছোট ম্যাডাম একটু বেরোবো। রান্নার ফাঁকে একটু শাড়ি ফাড়ি গুলো বার করে নিলাম, এই যে এটা আমার শাড়ি, এটা আমার মেয়ের জামা, যেটা জিন্স দিয়ে পরবে, ব্লাউজ সব বার করে নিয়েছি, শুধু ক্যামেরা বাবু, ক্যামেরা বাবু না আসা পর্যন্ত ক্যামেরা বাবুর জামা আমি বার করতে পারবো না, কারণ ক্যামেরা বাবুর জামা বার করা নেই না, বার করা নিয়ে হাজারো ঝামেলা থাকে। কালকে যে জামা কাপড় গুলো পরা হয়েছে ভাবলাম সেগুলো গুছিয়ে নিই। এই যে ছোট ম্যাডাম কালকে জামাটা পরেছিল, এটা ওর পিসি দিদা দিয়েছিল, আজ জন্মদিনে পরে ফেললো, কালকে একবারও তোমাদেরকে দেখায়নি যে এটা নতুন জামা আমি পরেছি। যাই হোক, এগুলো এখন আমি পাঠ করব, আর এই জামাটাও আমি তৈরি করেছিলাম দুর্গাপুজোর সময়, এটাও আমি আজকে মাঝকে না কালকে পরে ফেলেছিলাম এই জামাগুলো। ও হ্যাঁ, আর একটা জিনিস যেটা দেখানো হয়নি, দাঁড়াও এটা সাইডে করি, ভাগ্যের হাতের কাছে নিয়ে বসেছি, কিন্তু দেখো মনেই নেই, আমি দেখাবো এই যে গলার হার কানে, ওটা আমার কাছে যে বাচ্চাটা পড়ে না আরিয়া, ও দিয়েছে, এই যে সুন্দর একটা গলার হার কানের সেট, আর তার সাথে কানেরটা কোথায় গেল, এই যে কানের, দাঁড়ো খুলে দেখাই, না খুলে দেখালে ভেতর থেকে বোঝা যায় না ঠিক, এই যে। যাই হোক, এই হচ্ছে কালকে ছোট ম্যাডামের গিফট, আর এইবারে ছোট ম্যাডামকে খাইয়ে দেবো, তারপরেই আমরা বেরোবো। কি করতে বেরোবো? জুতো সেলাই করতে, জুতো সেলাই করতে বেরোবো। আজকে দুপুরবেলার লাঞ্চ মেনু হচ্ছে, এখানে রুই মাছের ঝাল, এখানে মসুর ডাল, এখানে অল্প ভাজা ভুজি আছে, আর এখানে আছে লোটে মাছের একটা কষা, আর তার সাথে আছে নবরত্ন কোরমা। একটা জায়গা, হ্যাঁ, ওর জুতো সেলাই করার জন্য এখন দুপুরবেলা যেহেতু সবাই খেতে গেছে, এখানে এসে দাদাকে পেয়েছি, জুতো সেলাই করতে দিয়ে আমার মেয়ে শান্তি পেল। হ্যাঁ বল, তো এখন আপাতত আমরা রেডি হয়ে গেছি, ছোট ম্যাডাম বার্থডে কাল পালন হয়ে গেছে, আজকে আবার বার্থডে, মানে বার্থডে আর শেষ নেই, তো এখানে ছোট ম্যাডাম আর বড় ম্যাডাম দুজনেই একদম টিপটপ রেডি, যাই হোক আমরা দলে দলে সেনা
জন্মদিন উপলক্ষে বাস স্টপে দাঁড়িয়ে আছি, আর আমি এত জোর চেঁচাচ্ছি বাসকে পাল্লা দিয়ে, বাস কত জোর সাউন্ড হতে পারে বাসে, তার থেকে গলা জোর আমার। তো আপাতত আমরা এখন বাস থেকে নেমে হাঁটছি, রাত এখন অনেক বেজে গেছে, প্রায় 7টা বাজে চলল, বার্থডে পার্টি হয়তো শেষ হয়ে গেছে, শুধু ছোটো ম্যাডাম বড় ম্যাডাম আর বড় ছোট ম্যাডামের সব বন্ধু, বড় ম্যাডামের সব বন্ধু যাবে খাবে আর ঘুমাবে, আজকে আর ফিরতে হবে না, তাই তো রে? আর চারিদিকে অন্ধকার ঘুটঘুটে, সব দল বল এগোচ্ছে, ক্যামেরা বাবু দোকানে আর এইখানে সবাই এগোচ্ছে, আমরা কেউ রাস্তা চিনি না, কোন দিকে যাচ্ছে কিচ্ছু জানি না। হ্যাঁ, এই যারা ফার্স্টে যাচ্ছে তারাই একমাত্র চেনে। বার্থডে গার্ল কি করছে, নিজে সাজছে না সাজাচ্ছে? হায় হায় কি রে তোরা, জন্মদিনে মেয়েটার উপরে অত্যাচার! হ্যাঁ, জন্মদিনে বার্থডে গার্লকে নিয়ে খাটানো হচ্ছে, এটা কিন্তু একদম বাজে। এই দে আমি করি, এই বার্থডে গার্ল ছেড়ে দে বার্থডে গার্ল। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you Priti, happy birthday to you. মোমবাতি গুলো নেবা, বাবুল কাম তোলা থেকে চড়েতে শুরু হয়ে গেছে। আরে লজ্জা পাবি না, কেউ লজ্জা পাচ্ছিস না তো? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাসের দেখা নেই, এবার জানি না কি ভাড়া করব, লোক অনেক হয়ে গেছে। এই রাত্রি মনে আমাদেরকে আবার ওদের বাড়িতে রিটার্ন যাবো, বলবো কি মানে কি বলে বিছানা কাঁথা রেডি করো। সে রেডি আছে কোনো ব্যাপার না, ক্যামেরা বাবু যখন আছে রেডি। আমরা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি, প্রায় 10টা বাজতে যায়, আর এই ভদ্র মহিলা লাফালাফি করছে, অন্ধকারে মুখ ঢেকে গেছে, আর কিছু করার নেই, এখানে আলো কম, কি করবে আলো কম হলে। তবে আমরা এসে পৌঁছালাম, আর পাচ্ছি না, ক্যামেরা বাবু বলেছে গাড়ি থেকে নামবে না, আজকে ক্যামেরা বাবু গাড়িতেই থাকবে। হ্যাঁ, যাওয়ার আগে আমার জন্মদিনের গিফট দেখানো হয়নি, যেটা আমার মেয়ে আমাকে দিয়েছে আজকে, সেটা হচ্ছে এই গলারটা আর এই কানেরটা। আজকে যেহেতু আমি বলেছিলাম এই শাড়িটা পরবো, সেই কারণে ম্যাচিং করে এই গলারটা কেনা হয়েছে, যখন জন্মদিন মানে বার্থডে গার্লের গিফট কিনতে যাওয়া হয়েছে। আর আমি আমার মেয়েকে জন্মদিনে কিছু দিইনি, সেটা আজকে দিয়েছি, এই যে কানের দুলটা আর হাতের এই ব্রেসলেটটা। তো চলো, আমরা তো দেখলাম যে আমরা দুজনে দুজনকে কি দিয়েছি, আর আমার বন্ধু দিয়েছে আমার বার্থডে গিফট, এই একটা পেন দিয়েছে, এই এতগুলো একটা পেন দিয়েছে, আর একটা পেন দিয়ে থার্মোমিটার পেন, থার্মোমিটার পেন। মানে বন্ধুর জন্মদিনে গিয়ে ও জন্মদিনের গিফট নিয়ে চলে এলো, ভাবো কাণ্ড। আরেকখানা বন্ধু দিয়েছে, আরেকটা বন্ধু দিয়েছে, মানে ও জন্মদিনে গিয়েছিল এক বন্ধুর, সেইখানে গিয়ে আরেক বন্ধু ওকে ওর জন্মদিনের গিফট দিয়েছে। চলো, আজকের দিনটা তো ছোট ম্যাডাম আর একদম দারুণ কাটলো, আর সত্যি মজা হয়েছে আজকে, ভীষণই মজা হয়েছে, অনেকটা দূর গেছি, রাস্তাটা হয়তো অড কিন্তু হলেও সেই সবাই একসাথে যাওয়ার যে আনন্দটা না, এটাই সব থেকে বড় কথা। চলো, আজকে অনেক রাত হয়ে গেছে, একটা দিনও শেষ হয়ে গেল, আবার নতুন দিনের অপেক্ষায় সবাইকে জানাই শুভরাত্রি। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও।